যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে, মেট্রো রেলের টিএসসি ও বিজয় সরণী স্টেশন চালু হচ্ছে 13 ডিসেম্বর। প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ শেষ হলে 3 মাসের মধ্যেই ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। মেট্রো এখন মতিঝিল উত্তরা নিয়মিত চলাচল করছে, এবার বাকি 4টি স্টেশনে 2টি চালু করা হচ্ছে। অন্যান্য স্টেশন 2টি জানুয়ারির শেষের দিকে চালুর কথা থাকলেও বাড়তি কাজ করে সময় এগিয়ে আনার চেষ্টাও করছে কর্তৃপক্ষ। তবে বর্তমানে যে অর্ধবেলা মতিঝিল আগারগাঁও চলছে, সে সময়সূচি অপরিবর্তিত থাকবে। সব স্টেশন চালুর পর পর্যায়ক্রমে সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএল এর। সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে এই 2টা মেট্রো স্টেশন আগামী 13 তারিখ থেকে ট্রেনগুলো থামবে, যাওয়ার পথেও থামবে, আসার পথেও থাকবে। আমাদের যে সময়সূচি আছে এই মুহূর্তে এই সময়সূচিটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পূর্বে যে সময়সূচিটা ছিল সেই সময়সূচিতে থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হলো কারিগরির দিক ঠিক রেখেই স্টেশনগুলো চালু করা হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানানো হয়। এটার জন্য খুব বেশি একটা সময় লাগবে না, কিন্তু আগে যে 2টা স্টেশন এখনও আমরা চালু করতে পারি নাই, সেই 2টা স্টেশন চালু করার পরে আমাদের সফটওয়্যারে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। ব্যাপক পরিবর্তন এনে আমরা এই অংশটার সময় বৃদ্ধি করব। শুরু থেকে এ পর্যন্ত 1,51,00,000 যাত্রী মেট্রোতে চলাচল করেছে, সে হিসাবে প্রতি মাসে গড়ে 1,00,000-এর উপর যাত্রী প্রতি মাসে যাত্রী হিসেবে থেকেছে এই মেট্রোয়ে। আমরা চেষ্টা করছি, রাতে দিনে কাজ করে চেষ্টা করছি যে এটাকে যেন আরও আর্লি কমিশনিং করা যায়, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সময় পর্যন্ত না যেয়ে যদি আমরা আগে করতে পারি সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।